এটা ছোটটা আর এটা বড়টা। মাটি কোথায় আর এটা কোথায়? 20 ফুটের উপরে আছে এটা, প্রায় 20 ফুট। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। দেশ বিদেশে যারা আছেন আশা করি ভালো আছেন। তো আমি থাকি কুয়েতে, কুয়েত অফরায় কারেন্টের কাজ করি। তো এখানে দুইটা বেলুন আছে, যেগুলো বেলুন ওই যে একটা বেলুন এটা অনেক বড় হবে আর ওটা মানে ফ্ল্যাট। তো দুইটার মধ্যে 4টা মোটর আছে বড়। তো মোটর লাইন টানতে হবে, লাইন টানার পরে কেমন দেখায় সেটা দেখেন। আর এখান থেকে মানে এখানে ডিবি আছে কারেন্টের, ডিবি থেকে কারেন্ট ওখানে পাস করব আর মোটরগুলো চালিয়ে দেব, আর বেলুনগুলো কত বড় হয় সেটা দেখবেন, সাথে থাকুন। আর এখানে একটা মোটর দেখতেছেন, এই যে একটা মোটর আর এই যে একটা মোটর, এই দুইটা হাওয়া মেশিন। আর হাওয়া দেওয়ার পরে এগুলো ফুলে উঠবে, বড় হবে। এটা একটা আমি কানেকশন করে দিচ্ছি। তো আমি এই মোটরটা আর এই মোটরটা তার জয়েন করে দিয়েছি। আর এগুলা মানে তারটা চেঞ্জ করার কারণ হচ্ছে এই 13 অ্যাম্পিয়ার সকেট দিয়ে চলে না, পুড়ে যায়। তাই আমি মানে 15 অ্যাম্পিয়ার সকেট লাগাইছি। এটা যে গোল মাথাগুলো এগুলো রয়েছে 15 অ্যাম্পিয়ার, আর যে প্লাগটা আছে এটা পুরো 15 অ্যাম্পিয়ার। বিসমিল্লাহ, দুটা চালু করে দিয়েছি আমি। আস্তে আস্তে উপরে উঠতেছে, সেগুলো কুইতি বাচ্চারা খেলাধুলা করে আর কি, উপরে উঠে উপর থেকে আবার স্লিপ করে নিচে নামে, পার্কের মতো আর কি। দুটা তো 4টা মোটর আছে, 4টা মোটরের লাইন দিয়ে দিছি। নিজে আস্তে আস্তে উঠতেছে উপরের দিকে, ফুলতেছে। দেখেন এটা কত বড় হয়ে গেছে, যেটা ছোটটা আর এটা বড়টা। মাটি কোথায় আর এটা কোথায়? 20 ফুটের উপরে আছে এটা, প্রায় 20 ফুট। দূর থেকে দেখাই, এই যে সম্পূর্ণ ফুলে গেছে। মানে একটা উচ্চতা আছে একটা দুইতলা বিল্ডিং এর সমান। এই যে এটা চালটা দেখেন কোথায়, আর এটা দেখেন কত উপরে। এটা ফ্যান যতক্ষণ চলবে ততক্ষণ এটা মানে এরকম বড় থাকবে। আর এই যে এখান দিয়ে পোলাপা মানে বাচ্চারা এই যে উঠে সিঁড়ির মতো, এটা দিয়ে উঠে এখান দিয়ে স্লিপ করে নিচে নামে, ওটাও সেম। ওটা ছোট, এটা বড়। ফ্যান বন্ধ করে দিলে আবার এটা নিচে চলে আসবে। ভিডিওটা কেমন লাগছে জানাবেন কমেন্টে। আর গরমের জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, মোবাইল ওভারহিট হয়ে যায়, এর কারণে ভিডিও ক্যামেরা চালু হয় না, বন্ধ হয়ে যায়। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।